সব বাড়িগুলোকে দেখলে না মন খারাপ হয়ে যায়। কি সুন্দর কাজ দেখো, দেখি দোতলা বারান্দা, এটা ঝুল বারান্দা। বদ্দিপুরের নন্দীখুড়ো রথ গড়েছেন ১৩ চূড়ো। ও মাসিমা, আরে বাবরে, দেখো এইটা হচ্ছে ওল্ড সিটি রোড, রাস্তার দুধারে গাছ দেখো, আর এইদিকটা দেখো গ্রিনারি, গ্রিনারি এরকম খান তিনেক রেল গেটে তখন বিরাট জ্যাম হতো, মানে ধরো সে বর নিয়ে যাওয়ার যদি কোনো কথা থাকতো না, যে বিয়ের সময় যেরকম বর নিয়ে, মানে বিয়েতে বর যায় যেরকম, তোমার বরের বরযাত্রী বেরোতো অন্তত দুই থেকে আড়াই ঘন্টা আগে, মানে ৮টায় লগ্ন হলে যদি দুটোর মধ্যে গাড়ি ছেড়ে দিত তো হাতে সময় নিয়ে। আমরা বেরিয়ে পড়েছি রাখাল রাজা মন্দিরের উদ্দেশ্যে, আমরা এখন রয়েছি এই মুহূর্তে বর্ধমানে উল্লাস বাসস্ট্যান্ডের কাছে, বা এটাকে বলে পূর্বাশা বাসস্ট্যান্ড। দেখতে পাচ্ছ বাস বেরোচ্ছে, এগুলো এসবিএসটিসি বাস বেরোচ্ছে, একটা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন, এই ডান দিকে হচ্ছে, এটা হচ্ছে বাসস্ট্যান্ড। আর একটু এগুলোই পড়ে যাবে আমাদের NH2 মোড়, যেখানে আমরা উঠব। আমরা এখন উল্লাস মোড়ে, এখানে ফ্লাইওভারের কাজ চলছে, দেখতে পাচ্ছ যে সেটা চলছে, ফ্লাইওভারের কাজ চলছে বর্ধমান ঢোকার জন্য, কলকাতার দিক থেকে বর্ধমান ঢোকার জন্য এইদিকটা ডাইভার্সন করেছে। গাড়ির চাওয়া এদিকে ভালো, আমরা এখন এই মুহূর্তে রয়েছি চৌথরামে, তেল ভরতে হবে গাড়িতে একটু, পুরো NH2 পুরো পর্যায়ে কাজ চলছে। দেখে বুঝতেই পারছো আমরা কোথায় রয়েছি, এখন আমরা রয়েছি ল্যাংচার দোকান যেখানে, সেই জায়গায় কঠের ল্যাংচা চারধারে, সেই সত্যিগড়ে। আর ওয়েদারটা কিন্তু দারুণ, মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আবার রোদ দিচ্ছে, আর একটা মেঘলা ওয়েদার। ওই পাশে NH বেরিয়ে যাচ্ছে, আমরা বললাম ঢুকে গেলাম মেমারির দিকে, এটা হচ্ছে তো পুরনো জিটি রোড, আগে এই রাস্তা দিয়ে কলকাতা যেত বর্ধমান দুর্গাপুর থেকে, আমরা সেই রাস্তা ধরে নিলাম, ওল্ড জিটি রোড যেটা। তারপর ট্রেন যাচ্ছে, আমরা এখন রয়েছি রসুলপুরে, বেশ জমজমাট এলাকা। রসুলপুর একটা রেল গেট আছে, দিকে রসুলপুর স্টেশন, তারপর পাশ দিয়ে রাস্তা। এটা হচ্ছে রসুলপুর রেলগেট। দেখো আগে যখন NH2 তৈরি হয়নি তখন এইটার উপর ভরসা করেই বর্ধমানের মানুষকে যেতে হতো। এই রাস্তাতে প্রায় তিন চারখানা রেল গেট ছিল, রাস্তা দেখেছো, আরে বাবরে। রসুলপুর মেল একটা রেল গেট, আর একটা রেল গেট ছিল তোমার মেমারি, এরকম খান তিনেক রেল গেটে তখন বিরাট জ্যাম হতো,
মানে ধরো যে বর নিয়ে যাওয়ার যদি কোনো কথা থাকতো না, যে বিয়ের সময় যেরকম বর নিয়ে মানে বিয়েতে বর যায় যেরকম, তোমার বরের বরযাত্রী বেরোতো অন্তত 2 থেকে 2.5 ঘন্টা আগে, মানে 8টায় লগ্ন হলে যদি 2টোর মধ্যে গাড়ি ছেড়ে দিত তো হাতে সময় নিয়ে। এটা হচ্ছে মেমারি রেলগেট, দেখতে পাচ্ছ অবস্থা। ও মাসিমা, আরে বাবরে, কিছু দেখে না, সোজা বেরিয়ে যায়, খুব সাবধান ভাই এইসব রাস্তায়। এর আগেও একটা হলো, এটা রেকর্ডিং হলো, ওটা তখন রেকর্ড করিনি, খুব ক্যামেরা বন্ধ ছিল তখন। আমরা এখন মেমারি শহরের ভেতর দিয়ে বেরুচ্ছি, প্রচুর গাছ কিন্তু মেমারি শহরে। দেখো এইটা হচ্ছে ওল্ড সিটি রোড, রাস্তার দুধারে গাছ দেখো, আর এইদিকে দেখো গ্রিনারি। এরকম গাছের ভেতর দিয়ে মানে গাড়ি চালাতে কিন্তু দারুণ লাগে, আরো কিন্তু ঠান্ডা, বেশ ভালো রকম ঠান্ডা। যে ক্যানেলটা দেখলে, ওই ক্যানেলটা পেরিয়েই জাস্ট বাঁদিকে একটা দোকান রয়েছে, আনন্দময়ী মিষ্টান্ন ভাণ্ডার। তো এখানে একটু টিফিন করে নিচ্ছি, চলো ভেতরে ঢুকি। আমরা রয়েছি কিন্তু বর্তমানে হুগলি জেলায়, এখান থেকে আর কিছুটা এগিয়ে পড়বে জামনা মোড়, জামনা মোড় থেকে হচ্ছে আবার বর্ধমান জেলা, জামনা মোড় থেকে আরম্ভ হয়ে যাবে বর্ধমান জেলা। এখানে তৈরি হচ্ছে সিঙ্গাড়া, সিঙ্গাড়া কি বেলায় না, ও বেলার জন্য সিঙ্গাড়া। কি খাচ্ছিস তুই? বুদে খাচ্ছিস? আচ্ছা, কি নাম তোর? আদিত্য। বাহ, নিয়ে নিয়েছি দুখানা রসগোল্লা এবং বড় সাইজের, বেশ 10 টাকা করে পিস। এছাড়া তোমরা এখানে পেয়ে যাবে ছেঁড়া পরোটা, ভাই ছেঁড়া পরোটা কত করে সব? 13 টাকা করে স। এই হচ্ছে দোকানের মালিক ভাই, তোমার নামটা কি? বুদ্ধদেব ঘোষ। বুদ্ধদেব ঘোষ ভাই, দোকান চলে আসতে পারো। এইটা হচ্ছে তালার মোড়, এইখান থেকে আমরা বাঁদিকে নিয়ে নিলাম, এই দিক থেকে আমরা যাব রাখাল রাজা মন্দির। কালনার থেকে এসে তোমাদেরকে এই মোড়টাতে নামতে হবে, বা বৈচি থেকে এলো এই মোড়টা থেকে বাঁদিকে নিতে হবে, আর কালনা থেকে এলে এই মোড়ে নেমে ডান দিকে নিতে হবে। তোমরা এখান থেকে টোটো টোটো পেয়ে, প্রচুর টোটো অটো রয়েছে মন্দির যাওয়ার জন্য। বৈদ্যপুর ও রাখাল রাজা মন্দির যাওয়ার মাঝখানে রাস্তার বাঁদিকে আরেকটি সুন্দর মন্দির আছে, মা জগৎগৌরীর মন্দির। আপনারা দর্শন করে নিতে পারেন হাতে যদি সময় থাকে এই সুন্দর মন্দিরটি। আমরা প্রবেশ করছি এখন মন্দিরের ভেতর। মা জগৎগৌরী মাতা, নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল DND তে। আজকে আমি এসে উপস্থিত হয়েছি বর্ধমান জেলার
বৈদ্যপুরের কাছে গোপালদাসপুর নামে একটি গ্রাম আছে, সেই গ্রামের রাখাল রাজা মন্দিরে। কেন এলাম এই রাখাল রাজা মন্দিরে? এই রাখাল রাজা মন্দিরকে অনেকে মনে করেন যে বৃন্দাবনের নিধুবন, কারণ এখানে রাত্রিবেলায় প্রবেশ নিষেধ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বৈদ্যপুরের অন্যতম আকর্ষণ জোড়াদেউলের কাছে। তোমাদেরকে দেখাই সেই বহু প্রাচীন জোড়াদেউল মন্দির। বৃষ্টির ছাট আটকানোর জন্য কাঠের গার্ড করা, দেখো কেমন কত বড় জানলা যাতে বৃষ্টির ছাটে নষ্ট না হয়ে যায়। কত রকম চিন্তাভাবনা করে করা এসব বাড়ি, এসব বাড়িগুলোকে দেখলে না মন খারাপ হয়ে যায়। কি সুন্দর কাজ দেখো, দেখি দোতলা বারান্দার এটা ঝুল বারান্দা। পেছনে বেলজিয়াম কাঁচের মতো কাজ ছিল, অপূর্ব অপূর্ব বৈভবের অপূর্ব নিদর্শন। রাজরাজেশ্বর মন্দির থেকে সরে আসার পরই পড়বে এই জোড়া শিব মন্দির, একটা একচেলারীতির আর একটা নবরত্নরীতির। দেখতে পাচ্ছ তবে কিছুটা ভেঙে গেছে এখানটায়, কিন্তু কলকার কাজ থাকে, টেরাকোটার কাজ কিন্তু দুর্ধর্ষ দুর্ধর্ষ টেরাকোটার কাজ। তো অনেক টেরাকোটার কাজ আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এত রথচক্র রয়েছে এদিকে, এদিকে সেরকম কিছু নেই, ভেঙে পড়ে যাচ্ছে আস্তে আস্তে, গাছ গজিয়ে গেছে। উপরে যাতে বর্জ্য নিরোধক ব্যবস্থা, বাজ পড়ে যাতে কিছু না হয় সেই জন্য। খুব
সুন্দর টেরাকোটার কাজ। এখানে প্রতিষ্ঠা ফলকটা রয়েছে, দেখো সামনে প্রতিষ্ঠা ফলকটা রয়েছে, একটু বোঝা যায় না, যারা জানে তারা জানে, আমরা তো কিছু জানি, কিন্তু প্রতিষ্ঠা ফলকটা রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। বদ্রিপুরের নন্দীখুড়ো রথ গড়েছেন তেরো চুড়ো, এই কথা বদ্রিপুর অঞ্চলের একটি চালু প্রবাদ। আমরা এসেছি বৈদ্যপুরের রথের মেলার কাছে, আমার সামনে দেখতে পাচ্ছ বৈদ্যপুরের রথ। এই রথ ছিল তেরো চুড়োর, কিন্তু শোনা যায় কোনো এক সময় ডাকাত দল আগুন লাগিয়ে দেওয়ার পর এই রথ নেমে আসছে সে ন চুড়োয়। এখন রথ হচ্ছে ন চুড়োর রথ। সামনে দেখো ঘোড়া রয়েছে চারখানা, অপূর্ব সাজানো রথটা, বিশাল বড় বড় চাকা। কাকা কত দূর টানা হয় রথ? আচ্ছা ওই অতটুকু টানা হয়, আর একটু যাবে, মানে রাস্তায় ওঠে রথ? রাস্তায় অতটা ওঠে না। কত বছরের পুরনো এই রথ আপনাদের? তা বলতে পারছি না। তাও আনুমানিক কত? কেমন মানুষ আছে এই রথের মেলা উপলক্ষে? কেমন মানুষ আছে আপনাদের? প্রচুর মানুষ আসেন মেলা বসে কতদিন? পুজোর মানে রথের রথের দিন থেকে উল্টো রথ পর্যন্ত বুধবার দিন এলে দেখা যাবে। আচ্ছা আর কাকা আপনার নামটা বলুন। আমার নাম উত্তম ক্ষেত্রপাল। এই পেছন দিকে দেখো বসেছে রথের মেলা, আস্তে আস্তে দোকানপাট বসছে, সামনেই আছে উল্টো রথ, জমজমাট হয়ে যাবে তখন এই অঞ্চল। যদি তোমরা পারো তো রথের সময় একবার চলে এসো বৈদ্যপুর, আর পুজোতে অবশ্যই এসো দুর্গাপুজোতে নন্দীবাবুদের রথ আর নন্দীবাবুদের দুর্গাপুজো দেখার জন্য। ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো বন্ধু। জয় হিন্দ।